কারণ আমি এই টাকার বাজার করব এক সপ্তাহের জন্য, আমার এই 35-45 টাকার বাজার করব এক সপ্তাহের জন্য, আর এই 10টি টাকা তোমাকে আমি এখন খরচ করার জন্য দান করিলাম, এই নাও। আব্বাজান, আমি 500 টাকা চেয়েছিলাম। 500 টাকা তো আমি তোমাকে দেব এক বছরে, তুমি এত চিন্তা করো কেন? এই 10 টাকা নাও, তাইলে কত হইল? 13,13,1313 টাকা। ঠিক আছে, আর শোনো, এখান থেকে 2টা টাকা বাঁচিয়ে একটা মাসিস মানে মেস এনিয়া তোমার আম্মুকে দিবা। হ্যালো ভিউয়ার্স, আজমির মিউজিক। গরু দুইটারে তিন আড়ি ঘের দিছে, ওরে কইছি এক আড়ি দুইটারে তিনটারে ভাগ করে দিবি, তো আমার ফকির করবো, ও আমার ফকির করবো। জুতা ক্ষয় হলে জুতা কি তোমার বাপে কিনে দিব? ও আমার বাপে জুতা কিনে দিব না দিব সে চিন্তা তোমার মাথায়, এই যে জুতা ক্ষয় হইব ভালো কথা, তোমার যে পা ক্ষয় হয়ে গেছে মেয়েটা বুঝো না। ও পা ক্ষয় হয়ে যাবে? পা ক্ষয় হয়ে গেলে হাতটা কি দিয়ে? ও রে, জুতা হইতে কয় টাকা, পা হইতে কয় টাকা? ও হ্যাঁ, কিপটা কিছু সব জায়গায় করে না। শুনো, এই যে আমি আধা কেজি লবণ দিছি তোমারে, তুমি কি করো আধা কেজি লবণ এক মাসে শেষ দিয়ে লও, তোমার কইছি এক পাও দি খাইবা, তুমি ওই দিনে আমার লগে ভাজা। তোমার কি মনে হয় আমি লবণ দেই কি শরবত বানাই খাই, তোমার কি এটা মনে হয়? একটু একটু দিবা, লবণ বেশি খাওয়া শরীরের জন্য ক্ষতি। ওই যে তরকারি যখন রান্না করি তখন তো বলো লবণ হয় না, তখন এই জিবা কার কার মজা লাগে তোমার না আমার? হায় হায়, তুমি কাপড়টা আজকেও পরছো, তোমার কইছি না পুরান কাপড় পরবা, এটা পরবা বাড়িতে কোনো মেহমান আইলে এটা আলমারিতে ঢুকাই রাখবা। সব কাপড় আলমারিতে রাখতে রাখতে ইন্দুর কাটতে করতেছে, তোমার এই জ্ঞান বুদ্ধি কি কখনো হইব না? এই পুরনো কাপড় যদি এখন আমি যদি নামাই না পিনতে পারি তো মরলে মরব নাকি দি? আরে এই ক্ষয় হয়ে যাইব তো, এই যে কাপড়টা যদি পুর, এই কাপড়টি সামনে রোজার ঈদ আছে কোরবানির ঈদ আছে দুইটাই ঈদ তোমাকে কাটাইতে হবে এই কাপড় দিয়ে। কাজ করো, এই কাপড় কোরবানির ঈদও পার করবো রোজার ঈদও পার করবো, মরার সময় দাপুরের কাপড় এটাই দিয়ে দিও। দাপনের কাপড় এখনো তুমি জোয়ান মানুষ, তুমি মরবা তারপর না, আর তুমি মরলে কি আমি বসে থাকুম? আমি কি আরেকটা বিয়ে করুম না? তুমি তো 2 নম্বর, এটা হইবো 3 নম্বর, বুঝো না? এমন তো আমার আগেরটা মরে গেছে, আমার আগের বউ কিভাবে মরছে তুমি জানো? শুনছি আমি, সে বছরে 2টা কাপড় চাইছিল, আমি গালাগালি করছি বসে, বছরে 1টা কাপড় পরো, এরপর আত্মহত্যা করছে। তো কি করবো, এখানে তো কোনো উপায় নাই, 2 দিন পরে আমিও মরবো, তুমি ওই তরকারিতে লবণ দিয়ে বেশি কষ্ট সারা দিন। আব্বাজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভ সকাল আব্বাজান। শুভ সকাল আব্বাজান। বলো। আমি বাহিরে গমন করিতেছি, শুনিতে পারিলাম? আপনি যদি আমাকে 500 টাকা দিয়ে দিতে আমার খুব উপকার হইত। বাবা রে, এত টাকা নামিস বাবা, শ্বাস বন্ধ করে মরে যাবে। কি বলিয়াছো বাপজান? আব্বাজান আবার বলো। 500 টাকা। 500 টাকা তোমাকে দিতে হবে? জি আব্বাজান। তোমার ফিসে, তোমার জন্মের পর থেকে এ পর্যন্ত আমার কত টাকা খরচ হয়েছে জানো বাবা? জিনা পেল 13,13,1303 টাকা, আমি সব লেখিয়ে রাখিয়াছি। ধন্যবাদ আব্বাজান, আপনি খুব হিসাবি মানুষ, সেজন্য আপনাকে আমার বেসম্ভব পছন্দ। না, তুমি বে হিসাবে খরচ করিতে পারিবা না, কারণ আমি তোমাকে এই মুহূর্তে যেই অর্থটা দিব একটা মোটামুটি একটা, তুমি চাইছো 500 টাকা, তোমাকে আমি খালি হাতে ফেরাবো না, মোটামুটি একটা অর্থ দিব তোমাকে। ধন্যবাদ আপনাকে। সেই অর্থটা হইলো, কারণ আমি এই টাকার বাজার করব এক সপ্তাহের জন্য, আমার এই 35-45 টাকার বাজার করব এক সপ্তাহের জন্য, আর এই 10টি টাকা তোমাকে আমি এখন খরচ করার জন্য দান করিলাম, এই নাও। আব্বাজান, আমি 500 টাকা চেয়েছিলাম। 500 টাকা তো আমি তোমাকে দেব এক বছরে, তুমি এত চিন্তা করো কেন? এই 10 টাকা নাও, তাইলে কত হইল? 13,13,1313
13 টাকা, ঠিক আছে? আর শোনো, এখান থেকে 2টা টাকা বাঁচিয়ে একটা মাসিস মানে মেস এনিয়া তোমার আম্মুকে দিবা। বড় হলে তাতে কি হয়েছে? এই যে 8 টাকা খরচ করবে, 2 টাকা দিয়ে একটা মেস আনবে। আব্বা যা, উনি আমার মনের কথা বলি আছে, কারণ আমার মায়ের পর উনি আমার মা হইয়া আসিয়াছে। হ্যাঁ, আমার বাপ যান মানে আপনি যে কথাটা বলিতে পারেন না সেটা আমার সৎ মা আমার আম্মা যান বলিয়াছে। তুমি ওনার কাছে আগে একটু মাপ চেয়ে নিচ্ছি, আমি আপনাকে সৎ মা ভাবিতা এখন থেকে আপনি আমার আপন। আব্বা যান, শুনো, বেশি প্রশ্রয় দিও না। তুমি যদি তোমার সৎ মায়ের কথা মতো চলো তাহলে তুমি ধ্বংস হয়ে যাবা। তুমি এই বিটা মাটি সব বেসা খাই ফেলবা। সেই হলো বেহিসাবি একটা মহিলা, খবরদার তার কথা মতে চলিবা না। তুমি এবার গমন করিতে পারো। দাঁড়াও বাবা, তোমার আরেকটা নমুনা দেখাই। এই যে এটা কিনেছি আজকে 17 মাস, ধরো এটা ভূগোলের তল সিরিয়া গিয়েছে, এই ভূগোল তল সিরিয়া গিয়েছে। তুমি যদি পারো তোমার ওই 8 টাকার থেকে আরো 1টা টাকা বাঁচিয়ে একটা সুই নিয়ে আসবা, সুতা ঘরে আছে, তোমার মা এটা সেলাই করিয়া দিবে। আপনি আমাকে ছোট করিয়া দিলেন ওই দৃশ্যটা। আমি আসি, যাও বাবা। আসি আপনার, আসসালাম। হ্যাঁ, আসি আপনার। 60 টাকা রূপে খরচ করিবে না। জি আপা, তুমি এই ছেলেদের কিসের জন্য চাপের মধ্যে রাখছো? ছেলে বড় হইছে, বড় হইছে, এই টাকা আমি উসুল করবো না। ওর বিয়ের যৌতুক থেকে সম্পূর্ণ টাকা আমি লিখে রাখছি। আব্বা যদি আবার খুঁজতে হয় মানে ওরে কইলাম তো তাড়াতাড়ি করে আইতে, তাও আইতাছে না। বলমু তো না, আইতে তো সময় লাগলো গা। বুঝো না বাপের চাপ। তুমি তো জানো আমার আব্বাই বাসা দিয়ে বাইরে দিতেছে না, বিয়ে দলে বাসা দিয়ে চাপ দিতেছে। আর তুমি যদি এরকম করে দেরি করো সব কাজে তাহলে কেমনে হইব? তোমার বাপ চাপ দিতেছে, আমার বাপ মাপ দিতেছে। মাপ দিতেছে মানে? বিয়া করা যাবে না, বিয়া এই বয়সে করবি আরো পরে করাবে। কারণ হচ্ছে এখন জিনিসপত্রের দাম বেশি, তুমি গিয়া অনেক কিছু খাইবা নিবা পড়বা, বোঝো না? রিপন বাপ হইলে যা হয়, 30 বছরে বিয়ে বয়সে বিয়া করুক, 30 বছরে খামু, 60 বছর বয়সে নাই, 30 বছরে হিসাব করে রাখছে। আমার বয়স তো 30 হয় নাই। এই 26 বছর বয়সে শিশুকাল থেকে কৈশোর যৌবন পর্যন্ত কয় টাকা আমার পিছে খরচ হয়েছে সব আমার বাপ লিখে রাখছে। এই পুরো টাকা যৌতুক নিবে, তারপর আমার বিয়া দিবে। আমি কেমনে করুম? আমি তোর বাসা থেকে চলে আসছি, আমার বাপ যদি শুনে তোমার বাপে আর তুমি যৌতুক নিয়ে আমার বিয়ে করবা তাহলে কোনোদিনও দিব না। আর এমনিতেই দিতেছে না, তারপর আবার যৌতুক, বিয়ে করা লাগবে এখন, এখনই করা লাগবে তোমার বিয়া এখন। হ্যাঁ, আমি বাড়ি ছেড়ে পলাই আইছি, তোমার বিয়া করে মেয়ে লিগা, তুমি আমার ভালোবাসছিলে কি লিগা, তুমি বিয়ে এখন না করতে পারো। আব্বার অনুমতি ছাড়া কোনো কাম হবে না। কি তাহলে ভালোবাসলে কি লিগা? ওই এখনই বিয়ে করা লাগবে, চলো এখনই কাজী অফিসে যাবো। আমি তো বাইরে বুঝে কোথাও থাকি নাই, আব্বার বাড়িতে থাকছি। আব্বা যদি আমার না মানে না তাহলে আমি কোথায় নিয়ে গিয়ে তোমার থাকবো? তাহলে ভালোবাসছিল যখন তখন মনে ছিল না যে আমি যদি ওরে বিয়ে করি আমি ওরে কোথায় নিয়ে থাকবো? যখন ভালোবাসছি তখন তার মনে হয় নাই যে আমাকে আব্বা হলো যৌতুক সারা বিয়ে দিবে না। এক
এখন এখন কি হইব এখন কি আমি গলায় রশি দিয়ে মরব গলায় রশি দিবা কেন তাইলে অন্য কোনো ভাবে মরার ব্যবস্থা করো কি আমাকে বিয়ে করলেই তো মরবা কেন আমরা বাপ না মাইনা নিলে এনে ওনে থাকতে হইব থাকতে পারবো না খাইতে পারবো না আমি টাকাটা পয়সা নেই করতে কম ওইটা পরে দেখা দিব এখন চলো এখনই বিয়ে করব কোনো যত কিছু পারবো না এখন চলো বিয়ে করব চলো করব আমি তো নারীর স্বাদ পাই নাই জীবনে প্রথম তুমি শেষ তুমি হতে যাচ্ছ তা আমার ভিতরে একটা ফিলিংস কাজ করতেছে বিয়ে বিয়ের পর বাসর হবে তারপরে কত কি হবে ওইটার আশায় আমিও আছি এখন কথা হইতেছে বিয়ের পর আমার বাপ জান যদি আমাকে মেনে না নেয় তোমাকে নিয়ে আমি অন্য কোথাও যাবো তুমিও চাকরি করবে আমিও চাকরি করবো আমি চাকরি পাইলে করবো না পাইলে করবো না তোমার নারীর চাহিদা এই বাংলাদেশে বেশি তাই তুমি চাকরি করতে পারলে আমাকে খাওয়াইতে হবে খোটা দিতে পারো না হায় 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 রে আমি খাই ভালোবাসলাম বড় হাত হাত ধরবো তুমি কামাইলে খাও মা নাইলে আমি তোমার বিয়ে কি হইলো দুইজন মিলে কামাই রোজগার করব পুরুষের চাকরির কায়দা কানুন নাই বাংলাদেশে নারীর খুব ফাঁস আচ্ছা দেখা দিব আগে চলো বিয়ে করব তাহলে তোমার বাপের কি বলতে ছুরা মনে চলো এখন আমার কয়েকখান কথা আছে কি প্রথম কথা আমার বাবা তোমাকে মানবে কি না এই বিষয়ে তোমাকে একটু মানে অবজারভেশনে থাকতে হবে মাথায় কাপড় দাও পরপুরুষ সূর্য কোন দিক থেকে উঠছে আজকে পূর্ব দিকে উঠেছে পশ্চিম দিকে ডুবিয়ে যাবে তাই নাকি আচ্ছা স্বামী ভাই তুমি এটা কাজ করছো কি কাজ করছো কত এটা লগে নিয়ে হাঁটতে যাওয়ার কম মাথায় কাপড় দাও পয় পুরুষ এতদিন দুই ভাই গলা ধরে নাচছো খেলছো খাইছো আজকে একটা মেয়ে ভাই তুমি এই কথা কইতেছো এটা কেডা ভাই বলবো না কেন সে এখন আর স্বাভাবিক নারী নাই তাহলে আমার বিবাহিত স্ত্রী ওরে সুবহানাল্লাহ ভাই তুমি এটা কি উনাইলা ভাই এই খবরটা কি বাড়িতে জানেছে চাই এখন পর্যন্ত এই খবরটা পৌঁছে দিতে পারিনি তবে চিন্তা ভাবনা আছে একটু পরেই গিয়া দিব তাই নাকি তুমি দৌড়ের জন্য প্রস্তুত থাকো কারণ বচ্চো ভাই তোমার বাপে পুরা গ্রামে মাইকিং করে যে আমার পোলায় যত টাকা খরচ করে সবটা হিসাব করে রাখে এটা বলে যৌতুক নেব যৌতুক যৌতুক একবার লেই খাতো তুমি যে ওই দিনকা মন্টুর দোয়ান একটা পান খাইছো ওটাও লেই খাতিছো তোমার বাবা আর তুমি তুমি বাইরে বিয়া করছো সুখে থাকবা সুখে পান খাওয়ার জন্য সেদিন আমার লিখেই রাখেনি আমাকে দুইটা থাপ্পড়ও দিয়েছে হ্যাঁ দুইটা থাপ্পড়ও দিছে মানে লোকের মান মান সম্মান যায় না মারলে কি আর না মারলে কি নাকি ভাই এখন কথা হইতেছে আগে আমার বাবা যা যা করিয়াছিলেন তখন আমার দুই পা ছিলেন এখন আমার চার পা দুইজন মিলে খাটিয়া খাইতে পারবো ঠিক হয়েছি না বউ হ্যাঁ আচ্ছা ভাই তাহলে ভাই বাড়ির দিকে যান মিষ্টি টিষ্টি একটু কই মিষ্টি আমার বাবাই আমাকে খাওয়াবেন আপনাদের বাড়ির দিকে আর আমি তিন মাস ও যাইতাছি না কারণ আপনি তো মিষ্টি কিনে আনেন না আপনার বাবে বড় বড় লম্বা লম্বা মিষ্টি রাখবো আপনাদের লাড্ডু খাওয়াবো মুখ দিয়ে দিব কানে দিয়া দিব পিঠে দিয়া দিব চিন্তা করেন না ভাই আমি ওনাদের তিন চার বার কবুল কইয়াছি ইহার টাকা কিন্তু আমার বাবাই দিয়েছে দেন নাই আমি ম্যানেজ করিয়া নিয়েছি এখন আমার বাবার কাছ থেকে নিয়ে ওই ঋণটা আমি শোধ করি উহা চিন্তা তোমাকে করিতে হবে তাই আমার বাবা মিষ্টি খাবেন না সুমিষ্ট ফল খাবেন সেটা আমি জানি বরপুরুষের স্বামী জানিয়া দেন ভাবি শোনো যার বাবা একটা পান খাইলে লেগা তুই ছোটবেলায় বলে প্যান কিনছে তিন টিয়া করে ওই প্যানের টাকা লেগা তুইছে আর তারে তুমি বিয়া করছো খালি বাড়ি নতুন করে ওই বিষয়ে কথা বলিতে হবে না আমি সব কিছু জানি আর জানি না সে নাই বিয়া করছি ওটা আমরা দেখবো কিভাবে কি ফোনটা সুরাইতে হয় ওটা আমার অনেক ভালো করেই জানা আছে ইহা আমি আগেই আমার বহুকে জানিয়া দিয়েছি আমার বাপ বিপন প্রকৃতির লোক তোমাকে নতুন করে এইসব বোঝানো যাইব না তুমি আবার টানিয়া ভাই ছোট মানুষ একটা কথা কই বলো ভাবি তোমার একটা কথা কই তোমরা দুজনে আমার দৌড়ারে ফলো করো এর একটা দৌড় যাওয়ার জন্য প্রস্তুত থাইকো তোমরা বাড়ি যায়া সাথে আমার বিড়াল দৌড়াইতেছে ভদ্র ছেলে হ্যাঁ উনি কুকুর বিড়াল নিয়ে দৌড়ান গোমটাটা টানিয়া দাও আবার টানিয়া এই তো
এখন আমার গ্রামের অনেক লোকজনের সঙ্গে তোমার দেখা হইবে, একটু ঘন্টাটা টেনে রাখিয়া দিবা। এখানে একজন এসে দাঁড়িয়েছে, উনি তোমার সম্পর্কে একটু জানতে চাইবেন। উনি হচ্ছেন আমার বিবাহিত স্ত্রী, আজকে আমি ওনাকে বিবাহ করিয়াছি। আমি আপনাকে ভালোবাসতে যাব কোন দুঃখে? আমি আমার জীবনে একজন নারীকে ভালোবেসেছি, তাকে আমি বিবাহ করিয়াছি, তিনি হচ্ছেন। কি বলতেছো? তুমি আমার বাবাকে কথা দিয়েছো তুমি আমাকে বিয়ে করবা, এখন তুমি বউ নিয়ে করতেছো না, এটা ঠিক না। তোমার বাবা আমার বাবার 13,13,13 টাকা যৌতুক দিবেন বলিয়া আমাকে রাজি করিয়াছিল, আমিও হা না বলিয়া বেয়াদবি হবে বলিয়া চলে আসিয়াছি, এখন আমি ওনাকে বিবাহ করি। তুমি আমার সাথে কাজটা ভালো করো নাই, আমি তোমাকে ভালোবাসতাম তাই না? আমি আপনাকে ভালোবাসি না, আপনি আমাকে ভালোবাসিয়াছি, তাই আমি ওনাকে ভালোবাসিয়াছি, উনিও আমাকে ভালোবাসিয়াছি। আমি কি তোমাকে ভালোবাসতাম না? সেটাই আমি আপনার সামনে তুলে ধরে আছি। এখন আপনি আমার স্ত্রীর মুখখান দেখিয়া চলিয়া যাইতে পারেন, মুখখান দেখিয়া বউ ওনাকে তোমার সাদ মুখটা একটু দেখিয়া দাও, আমার সুন্দর একখান বুক মহান আল্লাহ দিছে। থাকো, অনেক সুন্দর তাই না? আমার থেকে অনেক সুন্দর? আপনার থেকে সুন্দর কিনা জানি না, আমার চোখটা আপনার চোখে লাগাই দিয়া আপনি যদি ওনাকে দেখিতে আপনার চোখে উনি সুপার কিউট লাগত। আমি ভাবতে পারি না তুমি আমার সাথে এমন করবা, সেজন্য আমি ক্ষমা প্রার্থী। আমি যদি আমার অবসরে অনাগসরে আপনাকে কষ্ট দিয়া থাকি আমাকে ক্ষমা করিয়া দিবেন। আপনি আমার চাইতে সুন্দর একজন পুরুষকে বিবাহ করিয়া তাকে ধন্য করিবেন। বউ আমরা এখন আসিব। আসসালামু আলাইকুম। আমাকে বিয়ে করে ফেললো কেমনে? আমার বাবাকে কথা দিল, আমার সাথে বেমানি করছে। কেমন ধরে আমার আব্বা যান, ওনাকেও সালাম করো। ঠিক আছে, সালাম করে ভালো স্বভাবের কথা। আব্বা যান বলেন। আব্বা, আপনার অনুমতি না নিয়ে, আপনার অনুমতির বাহিরে গিয়া আমি একটা বেয়াদবি করিয়াছি। কি বেয়াদবি করিয়াছেন বাপজান? আব্বা যান, আমি বিনা খরচে, বিনা দেনমহর, বিনা টাকায় আমি একজন মহিলাকে বিবাহ করিয়াছি। উনিই তিনি। খামোশ বাত্তমিজ, কে সেই নারী? ভালোই হয়েছে, তোমার টাকা পয়সা খরচ করতে হইব না, পুলা নিজে নিজে বিয়ে করে নিয়ে আসে। কিসের মূর্খ নারী? আব্বা যান, ওনাকে দেখলে তো আমার পেট ভরবে না বাপজান। তুমি কত বড় অন্যায় করিয়াছ বাপজান, তোমার জন্মের পর থেকে যেই টাকা আমি খরচ করিয়াছি সেইটা 13,13,13 টাকা। ঠিক আছে, এই টাকাটা জানো আমি কোথ থেকে উসুল করব? তোমাকে বিবাহ দিয়া যৌতুক নিয়ে এই টাকাটা উসুল করবে, তারপরে তোমাকে আমি মুক্ত করে দিব। আব্বাজান, আপনি যে মেয়েটির সাথে আমার বিবাহ ঠিক করিয়াছি ওনাকে দেখতে প্লাস্টিক প্লাস্টিক লাগে, সেই জন্য আমি সুন্দর একটা নারীকে বিবাহ করিয়া দিয়ে এসেছি।
বানিয়ে নেন আব্বাজি। সুন্দর নারী আমার কোনো প্রয়োজন নাই। তুমি অন্ধ মেয়ে বিয়ে করো, তুমি ল্যাংড়া মেয়ে বিয়ে করো, তুমি কানা মেয়ে বিয়ে করো, কিন্তু আমার 13,13,1313 টাকা চাই। তোমার একটা কথা বলি, কানা কোরা যে বিয়ে করতে বসেছো, সংসার কি তুমি করবে? তাহলে ও ওর পছন্দ করে বিয়ে করে নিয়ে এসে আর ভালো মন্দ বুঝে না, কার সাথে সংসার করবে, কার সাথে থাকবে, আমার টাকা কি হবে? হ্যাঁ, টাকা দিয়ে কি সুখ শান্তি পাওয়া যায়? পাওয়া যায়। আজকে যদি আমি কানা ল্যাংড়া হতাম তুমি কি আমার সংসার করতা? না। হ্যাঁ, তাহলে তুমি আমার পোলার উপর কেন গরম হচ্ছ? আব্বা বলো। আম্মা যা ঠিকই কথা বলছি, বুঝছি আপনার একটু সিম্পাথি দরকার। আমি এবং আমার বউ দুইজন মিলে আপনার পায়ে পড়তেছি, বউ আমার আব্বার পায়ে পড়ে। আব্বা যা আমরা ভুল করে আসছি, আমাদের ক্ষমা করে দাও না। তাহলে বাসন ঘরটা ফুল দিয়ে সাজিয়ে দেই। সাজাও মানে আমি ফুলের লাই যাইতেছি, কত টাকার ফুল আনবো আর কিনতে আমি করবো না। ঠিক আছে, কত টাকার? তোমার পকেটে যা আছে তা দিই। আচ্ছা যাইতে আসি, যাই। জুতা ও আমারও মনে নাই, আসলে স্বভাবে দোষ তো ভাই।